কলকাতা পুলিশের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি চালু হয়েছিল আজ থেকে 4 বছর আগে। 2016 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, অর্থাৎ সাবধানে গাড়ি চালাতে হবে এবং কোনোভাবেই যেন সাধারণ মানুষ পথ চলতি মানুষের কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং আজ 4 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন জায়গায় সেই অনুষ্ঠান হচ্ছে। চতুর্থ বর্ষপূর্তিতে হাজরা মোড়ে সেভ ড্রাইভ সেভ লাইভের অনুষ্ঠানে হাজির স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি আবার লকডাউন হবে নিয়ে তিনি বলেন, রাজ্যের কন্টেনমেন্ট জোনে লকডাউন হচ্ছে, কিন্তু পুরো বিষয়টাই একটু শান্তভাবে বিচার করে দেখতে হবে প্রশাসনকে। অনেক ক্ষেত্রেই আক্রান্তের সংখ্যা বাড়িয়ে বলার চেষ্টা হচ্ছে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি নষ্ট করার জন্য, সেটা ঠিক নয়। তাই এ ব্যাপারে প্রশাসনকে নজরও দিতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত পুলিশ অফিসারগণ এবং পুলিশ পরিবারের সকল সদস্য সদস্যবৃন্দ এবং কলকাতা সহ রাজ্যের সর্বস্তরের সাধারণ মানুষ, পদক্ষেপ 2015 সাল থেকে এটা শুরু হয়েছিল এবং এই তিন বছরের মধ্যে এটা প্রায় 35% অ্যাক্সিডেন্টের রেটকে কমিয়ে দিয়েছে। স্কুটারে বাইকে যারা চলবেন দয়া করে হেলমেট পরে চলবেন, তাতে মাথাটা অনেকটা নিশ্চিন্ত থাকতে পারে। পার্টি ফোন ধরে না, শেষকালে আমাকে কোনো একটি থানা জানালো, আমি তাকে বললাম ইমিডিয়েট তুমি যাও, গিয়ে যাও ওদের নিয়ে গিয়ে বাংলি গিয়ে ভর্তি করে দিয়ে এসো। তারা ভর্তি হয়েছিল এবং তারা ভালো হয়ে গেছে। আমি চাই সবাই ভালো থাকুক, সবাই সুন্দর থাকুক। যারা দুর্দিনে মানুষের পাশে দাঁড়ায় না তাদের দিয়ে কোনো কাজ করতে পারবেন না। মুখে বড় বড় কথা বললে হয় না, জীবন দিয়ে বোঝাতে হয় যে হ্যাঁ মানুষের বিপদে আমি আছি। আমফান হয়েছিল, সারা রাজ্যে গিয়ে আমরা বলেছি না, মনে হচ্ছে নবান্নটা নড়ছে, হিহির করছে, অমন ভেঙে পড়ে যাবে, থত করে কাঁপছে, কিন্তু আমরা কেউ 1 ইঞ্চি জায়গা থেকে সরিনি। তার কারণ আমরা দেখছি কোথায় যাচ্ছে, লেজাটা কোথায়, মাথাটা কোথায়, কতদূর গেল, কি অবস্থা। তারপর রাত্রিবেলায় প্রবল হতে শুরু হয়েছে, একদিন একটু কারেন্ট আসতে দেরি হয়েছে, দু একজন তো আমাদের এত গাড়াগাড়ি দিল, আমি ভাবলাম যে 100 তো বাংলায় 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কারেন্ট থাকতো না আমরা ক্ষমতায় আসার আগে।